নমস্কার বন্ধুরা, সঞ্জয় মাইতি, হার্বালাইফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট, ওয়েলনেস কোচ। আজকে একটি নতুন বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, আয়ুর্বেদিক নিউট্রিশান। হার্বালাইফ নিউট্রিশান তার নিউট্রিশানের ঝুলিতে নতুন একটি সংযোজন করেছে, সেটা হলো আয়ুর্বেদিক নিউট্রিশান। এই আয়ুর্বেদিক নিউট্রিশান আলোচনা করার পূর্বে আমরা জেনে নেব যে আয়ুর্বেদ আমাদের কীভাবে উপকার করে। আয়ুর্বেদা দি নলেজ অব লাইফ অতি প্রাচীনকাল থেকে, 5000-এরও বেশি বছর আগে থেকে এই আয়ুর্বেদ সায়েন্স আমাদের উপকার করে চলেছে। আয়ুর্বেদ বিভিন্ন ঋষি, পরাশর, ঐত্র, বহু ঋষি এনারা এইভাবে আমাদের আয়ুর্বেদের মাধ্যমে উপকার করে চলেছেন। এই আয়ুর্বেদ বিজ্ঞানটা কী? আয়ুর্বেদ বিজ্ঞানের দুটি দিক রয়েছে, একটি হচ্ছে কিউরেটিভ দিক, একটি হচ্ছে প্রিভেন্টিভ দিক। বহু ভেষজ, বহু বোটানিক্যাল, বহু গাছগাছরা আমাদের ঔষধ হিসাবে কিউরেটিভ দিকটা দেখছে, এবং প্রিভেন্টিভ দিকটা, যেটা খুবই দরকার আমাদের ইমিউন সিস্টেম বুস্ট করার জন্য, প্রিভেন্টিভ দিকটা দেখছে। এইভাবে এই দুটো দিক, এক কিউরেটিভ দিক, এক প্রিভেন্টিভ দিক, এই দুটো দিকে আমাদের উপকার করে যাচ্ছে। এখন আমরা জেনে নেব যে আয়ুর্বেদ সায়েন্স ফিলোসফিটা কী। আমাদের বডি তৈরি হচ্ছে আমাদের দেহ, মন আর আত্মা, বডি, মাইন্ড অ্যান্ড সোল, আমাদের জীবনটা এইটা নিয়ে তৈরি, তিনটে জিনিস, হিউম্যান বডি, মাইন্ড অ্যান্ড সোল, দেহ, মন, আত্মা। কিন্তু এই দেহ, মন, আত্মার এই যে আমি, এই যে জীব, এটা আমরা কোথায় রয়েছি? না, পাঁচটি মহাভূত, পঞ্চ মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে আর্থ, যেটা হচ্ছে ভূমি, একটা আমার ভূমির মধ্যে বাসস্থান আছে, যেখানে আমি বাস করি। ক্ষিতি অপ মানে ওয়াটার, জল। জল আমাদের খুবই প্রয়োজনীয় বাস করার জন্যে, জীবন ধারণের জন্যে। ক্ষিতি ও তেজ, তেজ মানে ফায়ার, আগুন। আগুন আমাদের খুবই উপকারী আমরা জানি। ক্ষিতি ও তেজ, মরুদ, মরুদ মানে এয়ার, এয়ার থেকে বায়ুমণ্ডল, বায়ু থেকে আমরা অক্সিজেন নিয়ে তবে বেঁচে থাকি। আর হচ্ছে বোম, স্পেস মানে মহাজগৎ। এই যে মহাজগতের মধ্যে এই যে আমাদের আর্থ, ওয়াটার, ফায়ার, এয়ার, এই সমস্ত কিছু নিয়ে, এই পঞ্চ মহাভূতের মধ্যে আমরা যে বসবাস করছি, আমাদের যে দেহ, মন, আত্মাটাকে নিয়ে যে আমরা বসবাস করছি, এর মধ্যে একটা সমতা রাখতে হবে। এখানে যদি ইমব্যালেন্স হয়, কোথাও কিছু সমতা যদি বজায় না থাকে, কোথাও যদি পলিউশন হয়, বিভিন্নভাবে ইমব্যালেন্স হয়, তাহলে আমাদের বিভিন্ন ধাতু দোষ, আয়ুর্বেদ সায়েন্স অনুযায়ী বিভিন্ন ধাতু দোষ আসতে পারে, আমাদের অনেক কিছু রোগ আসতে পারে, আমরা বিভিন্ন শারীরিক সমস্যায় জর্জরিত হতে পারি। তাই এই পঞ্চ মহাভূতের মধ্যে আমরা থাকতে থাকতে আমাদের সব দিকটা ব্যালেন্স করে চলতে হবে। গ্লোবাল নিউট্রিশন ফিলোসফি কী বলছে? যে আমাদের ব্যালেন্স দরকার। গ্লোবাল নিউট্রিশন ফিলোসফি অনুযায়ী আমাদের যে পুষ্টিকর খাওয়ার শরীর ভালো রাখার জন্য দরকার, সেখানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর মাইক্রোনিউট্রিয়েন্ট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, ফাইটোনিউট্রিয়েন্ট, এই তিনটের কথা বলা হয়েছে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মাইক্রোনিউট্রিয়েন্ট ভিটামিন, মিনারেল, ওয়াটার, এই ছটা নিয়ে সুষম খাদ্য আমরা জেনেছি আগের ভিডিওতে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন, মিনারেল, ওয়াটার, তার সঙ্গে যোগ হলো কি, ফাইটোনিউট্রিয়েন্ট, বিভিন্ন উদ্ভিদ থেকে যেগুলো আমরা পাই, এটাই হচ্ছে আয়ুর্বেদ সায়েন্সের সংযোজন। এই আয়ুর্বেদ সায়েন্সের ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, তার সঙ্গে ফাইটোনিউট্রিয়েন্ট, এই টোটালটা যোগ করে গ্লোবাল নিউট্রিশন ফিলোসফির সঙ্গে আয়ুর্বেদ সায়েন্সকে যোগ করে মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে হার্বালাইফ নিউট্রিশনের যে টেকনোলজি, সেলুলার মলিকুলার টেকনোলজি, সিড টু ফিড টেকনোলজিতে হার্বালাইফ নিউট্রিশন এই আয়ুর্বেদ সায়েন্সকে সঙ্গে নিয়ে আমাদের জন্য নিয়ে এসেছে হৃদয় লাইফ, হার্বালাইফ নিউট্রিশান, হৃদয় লাইফ, মাইন্ডফুল লাইফ, হোপফুল লাইফ, হোপফুল লাইফ, মাইন্ডফুল লাইফ,
কিভাবে হবে? হৃদয় লাইফ ইমিউন হেলথ আমাদের জন্য হার্বাল লাইফ নিয়ে এসেছে, হৃদয় লাইফ ইমিউন হেলথ। আমাদের ইমিউনিটি সিস্টেমকে ভালো রাখার জন্যে এই ইমিউন হেলথ নিউট্রিশন হার্বাল লাইফ নিয়ে এসেছে। আরেকটি নিয়ে এসেছে হার্বাল লাইফ নিউট্রিশন হৃদয় লাইফ ব্রেন হেলথ। এই হৃদয় লাইফ ব্রেন হেলথ আমাদের ব্রেন ফাংশনকে ভালো রাখবে, শরীর মন আত্মা, দেহ মন আত্মা, বডি মাইন্ড সোল, এই পঞ্চভূত ক্ষিতিয় তেজ মরুদ বোম এর মধ্যে এই যে আমাদের দেহ রয়েছে তার ভালো রাখার জন্য ইমিউনিটি সিস্টেম ডিফেন্সিভ মেকানিজম ভালো রাখার জন্য হৃদয় লাইফ ইমিউন হেলথ, আমাদের ইমিউন সিস্টেম যাতে সব দিক থেকে ভালো থাকে তার জন্যে হৃদয় লাইফ হার্বাল লাইফ নিউট্রিশনের নবতম সংযোজন হৃদয় লাইফ ইমিউন হেলথ। এবং তার সঙ্গে আরেকটি যুক্ত হয়েছে ব্রেন হেলথ, আমাদের কনসেন্ট্রেশন, আমাদের চিন্তাভাবনা, আমাদের কোনো কিছু ডিসিশন নেওয়া, আমাদের মুড, এই যে মেন্টাল ফাংশন, আমাদের যে ব্রেন ফাংশন, আমাদের যে ব্রেনে কেমিক্যালগুলো সিক্রেশন হচ্ছে অনেক উপকারে লাগছে, সেগুলোকে যাতে ঠিকঠাক আমরা করতে পারি আমাদের ব্রেন হেলথের জন্যে আমাদের হার্বাল লাইফ নিউট্রিশন হৃদয় লাইফ ব্রেন হেলথ, হৃদয় লাইফ ব্রেন হেলথ, এই দুটি নব সংযোজন হার্বাল লাইফ নিউট্রিশনের, যেটা মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আমাদের অতীত আয়ুর্বেদাকে কাজে লাগিয়ে আমাদের ভালো রাখার জন্যে তৈরি হয়ে গেছে। বন্ধুরা, আমরা যদি আমাদের দীর্ঘদিন সুস্বাস্থ্যে থাকার জন্যে, সারা জীবন কর্মঠ থাকার জন্যে, লাইফ লং ভালো থাকার জন্যে যদি আমরা হার্বাল লাইফ নিউট্রিশন, আয়ুর্বেদিক নিউট্রিশন, হৃদয় লাইফ ব্রেন হেলথ, হৃদয় লাইফ ইমিউন হেলথ যদি ব্যবহার করি, আমরা অনেক দিক থেকে উপকারে থাকবো। এই প্রত্যেকটা নিউট্রিশন নিয়ে, হৃদয় লাইফ ইমিউন হেলথ, হৃদয় লাইফ ব্রেন হেলথ, ডিটেলস আমার পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তাই বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং এই নিউট্রিশন কীভাবে সংগ্রহ করবেন আমার ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট নাম্বার দেওয়া আছে। আপনারা আমার ওয়েবসাইট সঞ্জয় গো হার্বাল লাইফ গুগলসে গিয়ে যদি সার্চ করেন এই নিউট্রিশন সম্বন্ধে ডিটেলস জানতে পারবেন, পরবর্তী ভিডিওগুলিতে এগুলো নিয়ে ডিটেলস আলোচনা জানতে পারবেন, দেখতে পারবেন, শুনতে পারবেন। এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেলটি অন করবেন, যাতে এই ভিডিওগুলি সহজেই আপনার কাছে পৌঁছে যায়।